Lord, change our hearts. Actions are judged by their intentions. দর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসছি আপনাদের সাথে। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ব্যারিস্টার অ্যান্ড সলিসিটার জনাব আবু রেজা। আমরা যথারীতি আপনাদের কল নিব, আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং আমাদের ব্যারিস্টার সাহেব সেই অনুসারে আনসার দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট কল বিরতিতে যাওয়ার আগে আমি যে কোয়েশ্চেনটি আপনাকে করতে যাচ্ছিলাম যে ব্রিট এক্সিটের পরে যে সিচুয়েশন, এখন যে ইউরোপিয়ান বাংলাদেশি ন্যাশনালিটি যারা আসছেন ইউরোপ থেকে, তারা যে উৎকণ্ঠা, যে সময় সোশ্যাল বেনিফিট বা আদার যে ফ্যাসিলিটিগুলো আছেন ওরা কি পাবেন কি না 2019 এর পরে? না, ওটা গভর্নমেন্টের যেটা আগের যে প্ল্যান ছিল সে প্ল্যান অনুযায়ী তাদের প্ল্যান ছিল যে 3 বছর এদেশে না থাকলে তারা বেনিফিট দিতে চাইবেন না, এটা একটা প্ল্যান। সেকেন্ড প্ল্যান হচ্ছে যে আপনাকে দেখাতে হবে আপনি জেনুইনলি অ্যাক্টিভলি আপনি জবের জন্যে আপনি চেষ্টা করেছেন বা আপনি 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 করেছেন, বাট এসব কিছু কিন্তু আপনার ওভারশ্যাডো হয়ে গেছে ব্রেক্সিটের কারণে। এখন তো তারা আদৌ ব্রেক্সিটে তারা থাকছেই না, যেহেতু তারা থাকবে না, যেহেতু তারা থাকবে না তারা পরবর্তীকালে আপনার কী হবে এটা বলা খুব কঠিন। দেখুন, এই মুহূর্তে ব্রিটেনে যে যারা ইউরোপিয়ান আসছেন তাদের রাইটটা, তাদের ইমিগ্রেশনের রাইটটা কিন্তু গভর্ন হয় আমরা বলি 2006-এর রেগুলেশনস। আচ্ছা, আমরা কি একটু কলেজ চলে যাই? কলেজ চলে যাই। হ্যাঁ জি, কলার আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি কলার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ধরুন এই যে তারা যে পরিবর্তন তারা মানে হঠাৎ করে এগুলো নিয়ে আসলো, এর ফলে কি হচ্ছে ওইটা কিন্তু পুরো প্ল্যানটাই কিন্তু ওভারশ্যাডো হয়ে গেছে। এখন তারা যে কথাটা বলছে যে ধরেন এই যে 2006-এ যে রেগুলেশন এটা কিন্তু টাইম টু টাইম তারা কিন্তু আপনার অ্যামেন্ড করে। এবং দেখেন এই যে কিছুদিন আগে শালা নামে একটা কেসে কোর্ট বলে দিয়েছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা কোনো অ্যাপিল পান না। এখানে একটু আপনাকে বলে রাখা ভালো যে মাঝে হঠাৎ করে হিড়িক পড়ে যায় বাঙালি কমিউনিটিতে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাপ্লাই করার, এবং আপনি জানেন যে এটা টেস্টটা কিন্তু ফিল করা খুব খুব কঠিন, ডিপেন্ডেন্সি দেখাতে হয়, প্রায়র ডিপেন্ডেন্সি, প্রেজেন্ট ডিপেন্ডেন্সি, প্রায়র মেম্বারশিপ অফ হাউসহোল্ড, প্রেজেন্ট মেম্বারশিপ হাউস হোল্ড, নানা রকমের ফ্যাক্টর আছে। এবং একটা বিরাট সংখ্যক অ্যাপ্লিকেন্টের কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাওয়ার কথা ছিল। জি জি, কেন জানি একটা প্রচণ্ড হিড়িক পড়ে গেল এবং বোধহয় হাজার হাজার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। জি হ্যাঁ, তখন একটা কথা মনে করা হয়েছিল অ্যাপ্লিকেশনটা না হলেও অ্যাপিল করতে পারবো, অ্যাপিল করলে আরও মোটামুটি 1-1.5 বছরের একটা সময়ের ব্যাপার। জি, তো এই যে সম্প্রতিকালে শালা নামে একটা কেসে ইমিগ্রেশন ট্রাইব্যুনালের ভাইস প্রেসিডেন্ট স্বয়ং ওকলটন উনি এটাকে নাকচ করে দিয়েছেন। উনি বলেছেন যে না, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা, তারা ডিরেক্ট ফ্যামিলি মেম্বার নয়, ডিরেক্ট ফ্যামিলি মেম্বার বলতে আমি বুঝতে পারছি স্বামী স্ত্রী বাচ্চা বুঝতে পারছি, কিন্তু যারা ধরেন ফার্স্ট ব্লাড যাদেরকে যাদেরকে আপনি বলেন ভাই ভাগ্নে ভাতিজা বোন, তারা কিন্তু এক্সটেন্ড ফ্যামিলি মেম্বার, তাদের জন্য কিন্তু আর কোনো অ্যাপিল থাকছে না। ফলে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ মানেই আপনাকে চলে যেতে হবে। এবং দেখেন তার আগে কিন্তু হোম অফিস সবাইকে, সব এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারকেই কিন্তু অ্যাপিলের রাইট তারা দিত। জি হ্যাঁ, এবং তাদের রাইট দেওয়ার পরও যখন আপনার কোর্ট বললো এই রাইটটা নাই, হোম অফিস সাথে সাথে কিন্তু তাদের পজিশনটা চেঞ্জ করে ফেললো। এমন নয় যে তারা বলছে না না ঠিক আছে আমরা মনে করি তার অ্যাপিল রাইট পাওয়া উচিত, না, অ্যাপিল রাইট তো তারা যত পারছে তত তারা কাটেল করছে, একটা সুযোগ এসে গেছে আবার তারা কাটেল করে দিল। তো এই যে আমি যে কথা বলছিলাম ইমিগ্রেশনের রেগুলেশনে, যেমন আমরা আরও জানি জাম্বরনের একটা কনসেশন আছে, ধরুন কোনো কারণে আপনার বাচ্চা ব্রিটিশ আর কোনো কারণে আপনার বাচ্চা হয়তো এদেশে তার থাকার পারমিশন সে পেয়ে গেছে, এসে ব্রিটিশ হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু বাবা মা থাকার একটা অনুমতি পেতে পারতেন প্রাইমারি কেয়ার হিসাবে। এখন এই জাম্বরনটাও কিন্তু এখন ওই যে বললাম রেগুলেশনের অংশ, হ্যাঁ এটা হচ্ছে রেগুলেশন 15A। এখন রেগুলেশন যদি চলে যায় তখন জাম্বরনও কিন্তু আপনি চলে যাবে। আমরা কিন্তু যখন আপনার কোনো কিছু পাওয়া যেত না তখন আমরা জাম্বরনতে আমরা আঘাত করতাম, করে বলতাম যে বাচ্চা যেহেতু ব্রিটিশ হয়ে গেছে তখন অথবা মাকে থাকতে দাও বা বাবাকে থাকতে দাও বা দুজনকেই থাকতে দাও, তো এটা কিন্তু এই হলে এটারও একটা সুদূর ফলাফল হবে এবং এটাও কিন্তু আপনি চলে যাবে। আচ্ছা,
আর কিছু জিজ্ঞাসা করবেন? জি হ্যাঁ, আমরা ইন দ্য মিন টাইম আরো একটু, আচ্ছা একজন কলার চলে আসছে, কলটা নিয়ে নেই। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমি একটা কোশ্চেন করতে আসলো। জি প্লিজ, হ্যাঁ করতে পারেন, প্রশ্ন করতে পারেন না, আমাদের বেশি সাহেব শুনছেন, সমস্যা নেই, আপনি করতে পারবেন। আমার কোশ্চেনটা হলো, জি প্লিজ, আমি 2014 আইসি গীতা স্পাউস বিসায়, স্পাউস বিসায় আসছেন, জি ওকে। আর এখন গীতা আমি কোনটা করতাম? 17 হয়ে গিয়া, যে মেয়ের মাঝে গীতা যে শেষ হয়ে যাব স্পাউস বিসা 2.5 বছর, এরপর আমি কোনটা করতাম? এক্সটেনশন করা লাগবে নাকি, এটা জানতে চাচ্ছেন? জি, তখন আপনাকে আবার 2.5 বছরের জন্য ভিসা এক্সটেন্ড করতে হবে। জি, তো তার জন্য আপনার স্বামী বা আপনার দুজনের মিলে 18,600 ইনকাম যে আপনারা মেনটেন করে গেছেন এটা আপনি দেখাবেন, তারপরে আপনাদের অ্যাকোমোডেশন দেখাবেন, আপনারা একসাথে আছেন তার প্রমাণ দেখাবেন। কোন টেস্ট করা লাগবে? আপনার কোনো টেস্ট করা লাগবে না, না আজকের দিনে, যেহেতু আপনার আগে যেহেতু টেস্ট একটা দেওয়া আছে, আগে একটা দেওয়া আছে না আপনার, আপনি আগে একটা টেস্ট দিয়েছেন না? হ্যাঁ, যদি আপনার ওই A1 এর কোনো ভ্যালিডিটি কোনো প্রবলেম না হয় তবে আপনার কিন্তু কোনো টেস্ট দেওয়া লাগবে না, আপনার লাগবে যখন আপনি সেটেলমেন্টে যাবেন। ওকে, আর তাছাড়া তো আপনি তো অলরেডি এদেশে আছেন, কোনো টেস্ট B1 এখন লাগবে না, কিন্তু আমি আপনাকে বলি আপনি তো অলরেডি এদেশে 2 বছর আছেন, আপনার তো ইংরেজি এমনিতেই আরো ভালো হওয়ার কথা, জি তাই না? কারণ আপনার তো আপনার তো এমনিতে আরো ইম্প্রুভমেন্ট হওয়ার কথা, আর টেস্ট হচ্ছে A1 শুধুমাত্র লিসনিং আর স্পিকিং, তাই না? তাতে এতে তো আপনার প্রবলেম হওয়ার কথা নয়। আর এর পাতার পাতার 2.5 বছর বাদে আমি ইনডিফিনিটলি বল লাগিয়ে হতাম, হ্যাঁ তখন আপনার লাইফ ইন দ্য ইউকে লাগবে এবং B1 লাগবে আজকের দিনের হিসাবে, কারণ আপনার 3-4 বছর পর আইনটা কি থাকবে এটা তো বলা খুব খুব কঠিন। জি ওকে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, জি ধন্যবাদ কলার। আচ্ছা আমাদের পরবর্তী একটা কল চলে আসছে, আমরা নিয়ে নেই। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন, বেশি সাহেব শুনতে পাচ্ছেন। আসসালাম, অনকুর কি আইনে কি জেনে উদ্দেশ্যে যখন লিকেল এবং তখন নেই আনলিকেল জিন বিয়া করবে, তে মানে কিলান লিকেল হওয়ার নিয়মটা জানতাম। আসসালাম, আপনারা কোন বিয়ে করবেন, ইসলামী শরিয়া বিয়ে করবেন নাকি আপনি ইংলিশ ম্যারেজ করবেন? ইংলিশ ম্যারেজ করতে গেলে কিন্তু তার পাসপোর্ট লাগবে, এবং তার যদি আপনার ভিসা না থাকে তবে তার জন্য সমস্যা হতে পারে, তার হোম অফিস থেকে অনুমতি নেওয়া লাগবে, এবং অনেক সময় কিন্তু এই হোমে যদি জানে যে একটা লোক এদেশে অবৈধভাবে আসে তাকে কিন্তু এই সুযোগকে তারা ধরে পাঠাতে পারে, তো এটাও কিন্তু খুব সতর্কভাবে আপনাকে দেখতে হবে যে আমি ওই ওই পথে আমি যাব কি না। যদি আপনি ইংলিশ ম্যারেজ না করা সম্ভব হয় তবে ইসলামিক ম্যারেজ করেও আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লাই করতে পারেন, অবশ্য ইসলামিক ইংলিশ ম্যারেজ করলেও অ্যাপ্লিকেশানটা হবে কিন্তু আপনার হিউম্যান রাইটসের আন্ডারে। ইংলিশ ম্যারেজ করলে সুবিধা হচ্ছে এই যে আপনি বলতে পারবেন যে আপনি ইংরেজি আইন অনুযায়ী, ইংলিশ আইন অনুযায়ী স্বামী স্ত্রী তারা, কিন্তু যদি আপনি ইসলামিক বিয়েটা করেন তাহলে কিন্তু ইংলিশ লতে আপনার স্বামী স্ত্রী নন, আপনারা হচ্ছেন পার্টনার, তো সেক্ষেত্রে তারা দেখতে চাইবে যে 2 বছর একসাথে আপনারা আছেন কি না, কারণ যত দিন থাকবেন তত কিন্তু পার্টনারশিপটা স্ট্রং হবে। তো যাই হোক আর কি, আপনি যে অ্যাপ্লিকেশনই করেন দুটো অ্যাপ্লিকেশনই আপনার ওই হিউম্যান রাইটসের আন্ডারে তারা তারা কনসিডার করবে, এবং তারা দেখবে যে এদেশে তাদের থাকাটা জরুরি কিনা, বা তারা কেন এদেশের বাইরে গিয়ে তাদের লাইফটা তারা কাটাতে পারবে না, বা কেন যিনি ইললিগাল আসছেন উনি কেন দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারবেন না, এই ফ্যাক্টরগুলো তারা দেখবে। আচ্ছা জি ধন্যবাদ কলার আপনার আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী কল চলে আসছে, জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আমি কি লাইভ মাতাছি? জি 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 আপনার লাইভে আছেন, আপনি নাম বলে প্রশ্ন করতে পারেন। আমি উদ্দেশ্য আছে বিয়া করছিলাম ব্রিটিশ করার পরে 2014 ও আমি অ্যাপ্লাই করি, তখন আমার ওয়াইফের বেতন আছিল না 18,600, তো আমার এর ভিতরে আমার এখন বাচ্চা হয়েছিল,
তো বাচ্চা দায়িত্ব করছিলাম, আমার 10 ইয়ার রোজা দিছে ভিসা। তো আমার কোয়েকশন হইল গে, আমি যখন অ্যাপ্লাই করি FLR FP ফর্মে অ্যাপ্লাই করছিলাম, এখন কি আমি নেক্সট টাইম যে সময় আমি এক্সটেনশন করতাম সেম ফর্মে অ্যাপ্লাই করতাম? জি, যদি আপনার আজকের দিন অনুযায়ী আপনি আবার যখন 2.5 বছরের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে আবার FLR FP দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি না 2.5 বছর পরে ফর্ম চেঞ্জ হয়ে যায়। আমি 2010 আসছিলাম ওদেশ, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি ওভারস্টে আসলাম না, তো আমার এটা কি কাউন্ট হইব নি? আপনি কাউন্ট হবে, যদি আপনি ওভারস্টে না হন তবে আপনি 2020 তখন আপনি 10 ইয়ারের গ্রাউন্ডে আপনি আইনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখনও যদি 10 ইয়ারের রুলটা ভ্যালিড থাকে। ওকে, আমার ইংলিশ কি লাগবে? আমি তো সিটিএন গার্লসের ইংলিশ দিছিলাম। তখন যেটা আপনাকে দেখতে হবে, আপনি শুনেন, আমরা অনেক লম্বা সময়ের কথা বলছি, 4 বছর পরে তারা কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা করবে এটা তো বলা খুব কঠিন। আপনাকে দেখতে হবে তখনকার দিনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে কি রিকোয়ারমেন্ট এবং তখনকার দিনের লাইফ ইন ইউকে বা অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কি না সেটা আপনাকে দেখতে হবে। জি, আমি বেসিক্যালি আমি তো 10 ইয়ার্স রুটে আমার কি ইংলিশ লাগবে মাস্ট যে সময় অ্যাপ্লাই করি? 10 ইয়ার্সের রুটে আপনার ইংলিশ লাগবে যদি আপনার সার্টিফিকেটটা টিনিটি কিংবা সেল থেকে না হয়ে থাকে। যে আমার টিনিটি করে না সিডিএন গেল স্যার, আমার এই সার্টিফিকেট। জি, আপনি আমি এটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম, ভিসা পাইছি এই সার্টিফিকেট দিয়ে। হ্যাঁ, যখন আপনি অ্যাপ্লাই করুন ভাইয়া এটা আরও 4 বছর পরে, তখন আপনি দেখবেন আজকের দিন ওর যে আপনাকে সেল লাগতো এবং আমি 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 ভেরি সুন অ্যাপ্লাই করবো, আরো আরো 1-2 মান্থ 3 মান্থ পরে আমি অ্যাপ্লাই করবো আর কি। না না, 2-3 মান্থ পরে তো আপনি 10 ইয়ার গ্যারান্টি তে আপনি অ্যাপ্লাই করবেন না, করবেন? জি জি জি, না 10 ইয়ার্স না, আবার এক্সটেনশন করবো আর কি। আমার তো মনে হয় আপনি আমাকে 10 ইয়ারে প্রশ্ন করলেন বলে আমি বলছি, আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন, আপনি যদি হিউম্যান রাইটস অ্যাপ্লাই করবেন, ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু জরুরি না, যেটা থাকলে এটা আপনার জন্য একটা একটা পজিটিভ ফ্যাক্টর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ইউ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ কলার আমাদের কে কল করার জন্য, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। জি, আমরা যে কথাটা বলতেছিলাম যে যে ইউরোপিয়ান ন্যাশনালিটি যারা আছেন, যে বাংলাদেশি, তারা যে যে সোশ্যাল বেনিফিট নিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, সোশ্যাল বেনিফিটের ক্ষেত্রে যেটা যেটা প্রবলেম করতে পারে, যে এই বেনিফিটে চলে গেলে পরবর্তীকালে অ্যাপ্লিকেশনের সময় এটা একটা ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে, তখন তারা বলতে পারে যে তুমি সাফিসিয়েন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি তুমি দেখাওনি। আপনি জানেন যে এই সাফিসিয়েন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি কি এটা নিয়ে কিন্তু অনেক কেসের অনেক পার্থক্য আছে। কেউ বলে 12 ঘন্টা কাজ করতে হবে, কেউ বলে 16 ঘন্টা কাজ করতে হবে, এবং এমনও কিন্তু উদাহরণ আছে যে অন্যান্য কান্ট্রিগুলিতে যে আপনার বেনিফিটের সাথে 12 ঘন্টা কাজ করেছে কিন্তু তাকে তবুও ধরে নিয়েছে যে সে একজন ওয়ার্কার। কিন্তু ব্রিটেন আপনি জানেন যে এই সমস্ত ব্যাপারে তারা কিন্তু খুব একটা প্রোগ্রেসিভ নয়। তো কারো যদি এদেশে লং টার্ম থাকার ইচ্ছা থাকে, আমি তাদেরকে স্ট্রংলি অ্যাডভাইস করবো বেনিফিটটা যত মিনিমাইজ করে যত বেশি কাজ করা যায়, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায় যতটা বেশি ভালো হয় তার জন্য। কল আছে, তাড়াতাড়ি আমরা কলটা নিয়ে নিই। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? আমার সিরাকি সম্পর্কে জানার লাগি। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা কলার, আপনি আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে দেন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। আপনার টিভির ভলিউমটা দয়া করে একটু মিউট করে দেন ভাই। ভালো আছেন নি? জি জি ভালো, আপনি ভালো আছেন? আমি একটা জিনিস জানতাম চাইছিলাম যে আমি দ্বিতীয় এটা ম্যারেজ করছিলাম আর কি বাংলাদেশও। আমার নাম আব্দুল আলী। আব্দুল আলী ভাই, জি বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। 2001 বিয়ে করছিলাম আর 2009 2010 দুইটা বাচ্চা হয়েছে আমার মেয়ে। জি জি, তখন তার খিলা খান কিতা করণ লাগে আনতে পারবো নি। আপনার আপনার এই দেশের স্ট্যাটাস কি? আপনি কি ব্রিটিশ? যদি আপনি ব্রিটিশ হন তবে আপনার ওই দুই বাচ্চা তো ব্রিটিশ। 2007 তাহলে তো আপনার দুইটা বাচ্চা ব্রিটিশ, তাই না? যেহেতু আপনার দুটা বাচ্চা ব্রিটিশ, আপনার ওই দুই বাচ্চার জন্য মেনটেন্স লাগবে না, কিন্তু আপনার ওয়াইফের জন্য আপনাকে 18,600 ইনকাম দেখাতে হবে। আর আপনার যে অ্যাকোমোডেশন আছে, আপনার ওয়াইফকে A1 ইংলিশ টেস্ট দিতে হবে, আর আপনার ওয়াইফের সাথে যে আপনার নিয়মিত যোগাযোগ আছে সেটার একটা এভিডেন্স দেখাতে হবে। আপনি যে তাকে টাকা পাঠান বা নিয়মিত ফোনে আলাপ করেন,
এইটার সমস্ত ডিটেলস আপনাকে দেখাতে হবে। খুব ভালো হয় যদি আপনি আইটেমাইজড টেলিফোন বিল ব্যবহার করেন, আর আপনার ছ মাসের পে স্লিপ, ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এমপ্লয়ারের কাছ থেকে লেটার, এবং আপনার কিন্তু বেতনটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যাওয়া লাগবে। জি আচ্ছা, জি ধন্যবাদ কলার, ধন্যবাদ কলার, আশা করি উত্তর পেয়ে গেছেন। যে আমাদের পরবর্তী কল নিয়ে যাচ্ছি, জি কলার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমি আমি চাইছিলাম একটা জানতাম, জি যে আন্ডার 18 জি আচ্ছা ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন ইংলিশ টেস্ট লাগবে কিনা, লাইফ ইন্ডিয়া টেস্ট লাগবে কিনা? আন্ডার 18 আচ্ছা, আমি সেটা শুনতে পাচ্ছি না। জি না, যেটা আন্ডার 18 আপনার লাগবে না। 17 ইয়ার্স ওল্ড মাই সন, আমার আমার যে আছে, আমি আমি যে করতাম সাইরাম ব্রিটিশ ফাস্টফুডের লাগি অ্যাপ্লিকেশন করতাম ন্যাচারালাইজেশনের লাগি, এখন আমার এক বছর কমপ্লিট করছি আমি, এখন আন্ডার 18 আমার ফুয়া থান কিতা ইকানো এক বছর ফুরা করা লাগবো নি, এছাড়া তার লাইফ ইন দ্য ইউকে লাগবো নি? না, তার তার তো এদেশে 5 ইয়ার্স এর রেসিডেন্স লাগবে। আপনার ছেলে কতদিন আছে এদেশে? আপনার ছেলে এদেশে কতদিন আছে? এই দেশে তো 7 বছরের উপর হইছে। হ্যাঁ, তো 7 বছর, তার আগে আপনার ছেলে কিভাবে এসেছিল? আমি এখানে আসলাম ওয়ার্ক ওয়ার্ক পারমিটের মাধ্যমে। তার মানে আপনার আপনার ছেলে তো সব সময় এই দেশে ছিল লিগালি, তাই তো? জি জি, তাহলে তো আমরা 5 বছরের ওনার হয়ে গেছে রেসিডেন্স, উনি অ্যাপ্লাই করতে পারবেন। তার তার এক বছর তো পুরো করা লাগবে না নাকি? তা তার এক বছর পুরো করতে হবে ইনডিফিনিট লিভ পাওয়ার পরের এক বছর। যে তার তো এক বছর পুরো করা লাগবো ইনডিফিনিট লিভ, উনি যেদিনকে পেয়েছেন তার পুরোপুরি 12 মাস পরে উনি অ্যাপ্লাই করবেন। বেশ ভালো করে জানেন। জি ধন্যবাদ কলার, আমি আশা করব আপনার উত্তর উত্তর পেয়ে গেছেন। আমরা পরবর্তী একটি কলে যাব। জি কলার আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। রাশিদ সাহেব শুনতে পাচ্ছেন? আমার নাম মিন্টু। জি আচ্ছা, খুবই মিন্টু। আচ্ছা জি, আমি এই দেশে আসছিলাম 2006 এ। আচ্ছা জি, এখন ওই 2013 এ আমি এন্টারপ্রেনিয়র একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, ওটা রিফিউজ হয়। জি আচ্ছা, তারপর আমি ওটা কোর্ট অফ আপিলের ই হয়ে যায়, রিফিউজ হয় 2015 এর জুনে। কোর্ট অফ আপিল থেকে রিফিউজ হয়? জি। তারপর আমি এফএলআর এফপি মারি, অ্যাপ্লিকেশন করার পরে জি ওটা রিফিউজ হওয়ার পরে আমাকে আপিল রেট দিয়ে দেয়। আচ্ছা, এখন আমি হলাম এখন এখনো আপিলের কোনো ডেট পাই নাই, কিন্তু আমার 10 বছর হয়ে গেছে অলরেডি। আচ্ছা, গত গত মাসের 11 তারিখে হয়ে গেছে, 10 বছর পুরো হয়ে গেছে। জি, এখন আমি যে আমি একটা সেম ডে বুকিং নিয়েছি জি ইয়েতে ক্লাসগোতে, কিন্তু আপনি মনে রাখবেন যে এই যে আপনার 10 ইয়ারের গ্রাউন্ডে আপনি যাচ্ছেন, তাতে কিন্তু এখন আর অটোমেটিক অ্যাপিল নাই। তারা ইচ্ছা করলে আপনাকে অ্যাপিল দিতে পারে হিউম্যান রাইটসে, ইচ্ছা করলে নাও দিতে পারে। তো কোনো কারণে যদি আপনার এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, তাহলে কিন্তু আপনি হয়তো কোনো অ্যাপিল নাও পেতে পারেন। আচ্ছা, ফলে আপনি মানে মোটামুটি 100% নিশ্চিত হয়ে যাবেন যে 10 ইয়ারে গেলে আপনি অবশ্যই স্যাটিসফাই করবেন রিকোয়ারমেন্ট। আপনি আপনার কেস আপনি ভালো বুঝবেন। জি আচ্ছা, জি ধন্যবাদ জনাব মিন্টু আপনাকে কল করার জন্য। আমরা পরবর্তী একটি কলে যাচ্ছি। জি কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনি নাম বলে প্রশ্ন করতে পারেন। জি ভাই, আমি আমার নাম সুমন। সুমন জি, জি ভাই আমি একটা প্রশ্ন করতাম পারিনি স্যার? জি জি হ্যাঁ হ্যাঁ, বেশ সাহেব শুনতে পাচ্ছে, সমস্যা নেই, আপনি করতে পারেন। আচ্ছা, আমি তো 2009 দেশে বা 2006 দেশে আইছি আর কি, ওয়ার্কিং হলিডে ভিসা।
ওয়ার্কিং হলিডে 2006 এ এসেছিলেন জি 2006 এ জি তো আর পরে বাট আমার 2 বছর পরে আমার অবস্থা হয়ে গেছে আমি দেশে গেছি না আচ্ছা তো টেনও আমি ম্যারেজ করতে দেশে বিয়া করতে আছি বিয়া করার পরে এখন আমি অ্যাপ্লিকেশন করছি আর কি তারা অ্যাপ্লিকেশন দিয়ে আমার ইয়ে করে দিলে আর কি রিফিউজ করে দিলে জি রিফিউজ করে দিছে আচ্ছা এখন আমি মানে ধরক এখন ইদেশ কিতা অ্যাপ্লাই করতাম পারবো নি পার না এভাবে 18,600 কাম দেখাই যায় দেশে অ্যাপ্লাই করতে পারবো না দেশে জি না ভাইয়া কারণ আপনি যেহেতু অলরেডি ওভারস্টের হয়ে গেছেন 18,600 যে রুলটা এটা আপনার জন্য নয় 18,600 তাদের জন্য যারা এদেশে বৈধভাবে আছে তারা যদি বিয়ে করে অবশ্যই আপনার ওয়াইফে যদি 18,600 টাকা থাকে তো ইনকাম থাকে তো এটা একটা পজিটিভ ফ্যাক্টর কিন্তু আপনাকে আগে দেখতে হবে কি কারণে তারা আপনার হিউম্যানিটারিয়ান অ্যাপ্লিকেশনটা রিফিউজ করলো আপনার বউ এদেশে থাকার পরে এবং সেটাকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন সেই গ্রাউন্ডগুলোকে যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন তাহলেই আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করবেন না হলে আপনার তো কোনো অ্যাপ্লিকেশন করে লাভ হবে না আপনার কি কোনো বাচ্চা আছে জি না জি বাচ্চা থাকলে হয়তো একটু বেটার পজিশনে আপনি হতেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যেটা আমি বললাম যে কী কী কারণে তারা আপনাকে রিফিউজ করলো এবং দরকার হলে হয়তো আপনাকে দেশে গিয়ে আবার অ্যাপ্লিকেশন করে আসতে হবে আর যদি আপনাদের ইতিমধ্যে কোনো বাচ্চা হয়ে যায় তাহলে হয়তো আপনার সার্কামস্টান্সেস চেঞ্জ হলো তখন আবার আপনি বাচ্চার গ্রাউন্ডে আবার আপনি অ্যাপ্লাই করলেন আর যদি না মনে করেন আমি দেশে যাই কি আমারে আমি এই দেশে অবাস্টেক করেছি হিসাবে আমার কি 10 বছরের জন্য ব্যান করবে 10 বছরের জন্য আপনার এমনিতে একটা ব্যান থাকবে কিন্তু যদি আপনি আবার ম্যারেজ অ্যাপ্লিকেশন করেন ফ্যামিলি অ্যাপ্লিকেশন করেন তবে ওই ব্যানটা আপনার জন্য কার্যকরী হবে না সেক্ষেত্রে আপনার ওয়াইফকে ইনকাম দেখাতে হবে 18,600 মেনটেন্যান্স তো আপনি দেখালেন বাড়ি দেখাতে হবে আপনাকে ইংরেজি টেস্টটা করতে হবে A1 করতে হবে এবং স্বামী স্ত্রীর ভিতরে যে আপনাদের নিয়মিত যোগাযোগ আছে এটা আপনাকে দেখাতে হবে আচ্ছা আমার ওয়াইফের কি A1 লাগবে নি অ্যাপ্লাই করতে হলে আপনার জন্য লাগবে A1 লাগবে আমার জন্য দেশটাকে আসতে হলে আর আমি যদি দেশে চলে গিয়া আবার আসি না এভাবে সবকিছু কইরা দেখি আমার কি কোনো প্রবলেম হবে না দেশ থেকে বেটার হবে না দেশে গিয়ে আসলে বেটার হবে দেশে গিয়ে আসতে পারলে বেটার যদি আপনার ওয়াইফের অন্য অন্য রিকোয়ারমেন্টগুলি আপনার ওয়াইফ স্যাটিসফাই করেন যেমন ধরুন ইনকাম অ্যাকোমোডেশন এগুলো যদি উনি স্যাটিসফাই করেন তাহলে আমার মতে দেশে গেলে সহজ হবে কিন্তু মনে রাখবেন এখন কিন্তু একটা বিরাট সংখ্যক অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করে এটাকে তারা অ্যাপিলে দিচ্ছে এবং সেক্ষেত্রে আপনার হয়তো 1.5-2 বছরের গ্যাপ হয়ে যেতে পারে সবচেয়ে ভালো হচ্ছে ভাইয়া শোনেন আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই সবচেয়ে ভালো যে অ্যাডভাইসটা এটা সাধারণত ক্লায়েন্টরা পছন্দ করে না তো যেমন ধরুন আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে অ্যাপ্লিকেশন দেশে গিয়ে করা যদি আপনার ওয়াইফের ইনকাম থাকে কোনো কারণে যদি আপনার ওয়াইফের 18,600 ইনকাম আছে আমার ওয়াইফের তো সেক্ষেত্রে আপনার দেশে গিয়ে অ্যাপ্লাই করাটা বেটার আর দেশে যাইতে হলে বাট মনে করেন আমার কি আমার আমি আমার লস্ট পাসপোর্ট দিয়ে আছে আমি আর একটা নতুন পাসপোর্ট বানাইছি আর কি ডিজিটাল পাসপোর্ট আপনি সেই পাসপোর্টও আপনি যেতে পারেন অথবা হোম অফিসে পাসপোর্ট থাকলে আপনি বলতে পারেন যে আমাকে আমার পাসপোর্টটা ফেরত দাও ওরা আপনাকে আপনার প্লেনের টিকিটটা দেখে ঠিক ওই দিনই আপনাকে এয়ারপোর্টে ফেরত দিয়ে দেবে না আমার যে আগের পাসপোর্ট ছিল আমি যে এই দেশে আসছি এই পাসপোর্ট আমার কাছে আছে জি আর ডিজিটাল যে পাসপোর্ট এখন নতুন পাসপোর্ট বানাইছে ওই পাসপোর্ট আমি বানাইছি এখন আপনার পুরনো পাসপোর্ট কি ভ্যালিড জি আমার পুরান পাসপোর্ট আনভ্যালিড ভ্যালিড না কিন্তু নতুন পাসপোর্ট ভ্যালিড আছে তাহলে আপনি নতুন পাসপোর্ট নিয়ে আপনি চলে যান তো যেটা হবে এয়ারপোর্টে তারা হয়তো আপনাকে আটকায় আপনার উপরে একটা ওই ইললিগাল একটা একটা পেপার আছে ওটা হয়তো আপনাকে সার্ভ করবে আমরা বলি IS-91 আপনার উপরে সার্ভ করবে করে আর কি বলে দেবে তুমি অবৈধভাবে ছিলে অবৈধভাবে তুমি এদেশ থেকে যাচ্ছ আর কি সরি তুমি অবৈধ হিসাবে তুমি এদেশ থেকে আবার চলে যাচ্ছ আচ্ছা একটা পেপার আপনাকে দিয়ে দেবে আপনাকে ব্যান করবে আপনি অবশ্যই ব্যানে আছেন কিন্তু যদি আপনি বিয়ের গ্রাউন্ডে আসেন তবে আপনাকে এই ব্যানটা কার্যকরী হবে না বিয়ার বাট স্পাউস বিষয়ে আসতে হলে এইটা কার্যকর হবে না কার্যকর হবে না জি জি
জি ধন্যবাদ কলার আপনাকে কল করার জন্য। জি আচ্ছা, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। জি, যে উৎকণ্ঠা আমরা আবার মূল ওই আলোচনা চলে যাই, যে উৎকণ্ঠা বিরাজ করছে যে অনেকেই আপনি যেটা বললেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা ভালো, বাট অনেকেই চাচ্ছে যে 2019 পরে কি বের করে দিবে ওনাদেরকে, ওনারা কি থাকতে পারবেন না? যেহেতু গভর্নমেন্ট বলেছে তারা কোনো প্রতিশ্রুতি তারা দেবে না, এটা পরিষ্কার কথা। জি, অতএব তারা যে এদেরকে বার করে দেবে না এমন কোনো কথা নেই, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ওই ওই দেশগুলির সাথে ব্রিটেনের কী ধরনের চুক্তি হবে। ধরুন ইটালিতে যারা, যে সমস্ত ব্রিটিশ আছে তাদেরকে যদি ইটালি বার করে দেয়, তাহলে অবশ্যই তখন ব্রিটিশ ব্রিটেন ইটালিয়ানদেরকে এদেশ থেকে বার করে দেবে। মানে পাল্টা আক্রমণ শুরু হয়ে যাবে, মানে কে কখন কাকে বের করে দেয়। আচ্ছা, আর ইন দ্য মিটা মনরা থাক। আচ্ছা আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরবো, আমরা একটু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। শুধু দর্শক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমরা আবারও আসবো ছোট্ট একটা বিরতির পর। ধন্যবাদ। Lord, change our hearts. Actions are judged by their intent.